বা আমার সরকারে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বনোয়ার একটা চেষ্টা অব্যাহত রাখিছে। হিন্দুই যেতিয়া বিদেশী হব নিশ্চয়কৈ তেতিয়া হিন্দু রাষ্ট্র সফল রূপ নাপাব। সেইকাৰণে যে আমি কেতিয়া আমার এই বেঙ্গলী বা আমার হিন্দু বেঙ্গলী সকলে ইয়ারপর পরিত্রাণ পাব, আসলতে যেতিয়া আমার ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনত বেঙ্গলী হিন্দুরও কিন্তু একটা ডাঙর ভূমিকা আসলে সেটা সকলে জানে। তেনে ক্ষেত্রত একরাতির ভিতরতে ভারতবর্ষখন দুটা ভাগত বিভক্ত হয়ে গল, কোনোবা পাকিস্তানত গল, কোনোবাই ভারতবর্ষ থাকিলে। তে সেই ক্ষেত্রটে আসলতে আজি অভিশপ্ত রূপ লৈছে হিন্দু বেঙ্গলীর কারণে, যে তেওঁলোকে কিছুমানে ভারতবর্ষত আহার পিছত হয়তো সেইটো সময়ত ডকুমেন্টস লৈ আহিব পৰা নাই, প্রপারলি যেনেকে আহিব লাগিছিল তেনেকে আহিব পৰা নাই, বা তেওঁলোকে যদিও আহিছে হয়তো কেতিয়াবা জুইত ঘৰ যা গৈছে বা কেতিয়াবা বানপানীয়ে উটুৱাই লৈ গৈছে, তেনে ক্ষেত্রে তেওঁলোকে ডকুমেন্টসখিনি রাখিব পৰা নাছিলে। আৰু ডকুমেন্টসখিনি তেওঁলোকে রাখিব আসলে তেওঁলোকে শৈক্ষিক বা সামাজিকভাবে, মই আগতে কৈছোঁ যে পিছপৰা, তেওঁলোকৰ সেইটো নলেজ নাছিলে যে তেওঁলোকে এই ডকুমেন্টসটো কি প্রয়োজন আছে। তেওঁলোকে এটা চিন্তা কৰিছিলে যে আমি হিন্দুস্থানত যাম, হিন্দু মানুহ নিশ্চয়কৈ আমাক কোনো তাতে হাৰাশাস্তি নকৰে, সেই আশাটো লৈ, সেই ভৰসাটো লৈ তেওঁলোকে আহিছিলে। কিন্তু আজিৰ দিনত বিভিন্ন সময়ত ডিপোর্টারৰ কেছ লৈ তেওঁলোকে হয়তো জেলত থাকিব লগা হৈছে, দুই এজন তেনেকুৱা উদাহরণ আছে যে মৃত্যুমুখত পৰিছে বা নিজে সুইসাইড কৰিছে, তেনেকুৱা কিন্তু উদাহরণ আমার সমাজত নথকা নহয়। সেইখানি কথাই আমি আজি উত্থাপন কৰিছিলোঁ। আমার মন্ত্রী মহোদয় রিপ্লাইটো ধুনিয়া দিছে, আশা কৰোঁ যে আমার এই হিন্দু বেঙ্গলীর সমস্যাটো নিশ্চয়কৈ সমাধান হব। কিন্তু এই হিন্দু বেঙ্গলীর লগতো আরো একটা সমস্যা হৈছে যে কিছুমান টাইটেলৰ ভিত্তিত, মানে নিজের উপাধির কারণে হয়তো রাজবংশীসকল ইয়াতে কেতিয়াবা এই ডিপোর্টার বা বিদেশী তেওঁলোককো কোৱা হৈছে বা তেওঁলোককো হজোৱা হৈছে একমাত্র এই নিজের টাইটেলখনৰ কারণে। সেইকাৰণে মই মানে সরকারক অনুরোধ কৰিছিলোঁ যে যাতে এই সমস্যার পৰা খুব সোনকালে হিন্দু বেঙ্গলী বা তেনেকুৱা রাজবংশীসকল পরিত্রাণ দিয়ে, কারণ নহলে আমার এই সরকারের যে ইস্যু বা আমার সরকারে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বনোয়ার একটা চেষ্টা অব্যাহত রাখিছে। হিন্দুই যেতিয়া বিদেশী হব নিশ্চয়কৈ তেতিয়া হিন্দু রাষ্ট্র সফল রূপ নাপাব। সেইকাৰণে মই বা আমার সরকারে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বনোয়ার একটা চেষ্টা অব্যাহত রাখিছে। হিন্দুই যেতিয়া বিদেশী হব নিশ্চয়কৈ তেতিয়া হিন্দু রাষ্ট্র সফল রূপ নাপাব। সেইকাৰণে যে আমি কেতিয়া আমার এই বেঙ্গলী বা আমার হিন্দু বেঙ্গলী সকলে ইয়ারপর পরিত্রাণ পাব, আসলতে যেতিয়া আমার ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনত বেঙ্গলী হিন্দুরও কিন্তু একটা ডাঙর ভূমিকা আসলে সেটা সকলে জানে। তেনে ক্ষেত্রত একরাতির ভিতরতে ভারতবর্ষখন দুটা ভাগত বিভক্ত হয়ে গল, কোনোবা পাকিস্তানত গল, কোনোবাই ভারতবর্ষ থাকিলে। তে সেই ক্ষেত্রটে আসলতে আজি অভিশপ্ত রূপ লৈছে হিন্দু বেঙ্গলীর কারণে, যে তেওঁলোকে কিছুমানে ভারতবর্ষত আহার পিছত হয়তো সেইটো সময়ত ডকুমেন্টস লৈ আহিব পৰা নাই, প্রপারলি যেনেকে আহিব লাগিছিল তেনেকে আহিব পৰা নাই, বা তেওঁলোকে যদিও আহিছে হয়তো কেতিয়াবা জুইত ঘৰ যা গৈছে বা কেতিয়াবা বানপানীয়ে উটুৱাই লৈ গৈছে, তেনে ক্ষেত্রে তেওঁলোকে ডকুমেন্টসখিনি রাখিব পৰা নাছিলে। আৰু ডকুমেন্টসখিনি তেওঁলোকে রাখিব আসলে তেওঁলোকে শৈক্ষিক বা সামাজিকভাবে, মই আগতে কৈছোঁ যে পিছপৰা, তেওঁলোকৰ সেইটো নলেজ নাছিলে যে তেওঁলোকে এই ডকুমেন্টসটো কি প্রয়োজন আছে। তেওঁলোকে এটা চিন্তা কৰিছিলে যে আমি হিন্দুস্থানত যাম, হিন্দু মানুহ নিশ্চয়কৈ আমাক কোনো তাতে হাৰাশাস্তি নকৰে, সেই আশাটো লৈ, সেই ভৰসাটো লৈ তেওঁলোকে আহিছিলে। কিন্তু আজিৰ দিনত বিভিন্ন সময়ত ডিপোর্টারৰ কেছ লৈ তেওঁলোকে হয়তো জেলত থাকিব লগা হৈছে, দুই এজন তেনেকুৱা উদাহরণ আছে যে মৃত্যুমুখত পৰিছে বা নিজে সুইসাইড কৰিছে, তেনেকুৱা কিন্তু উদাহরণ আমার সমাজত নথকা নহয়। সেইখানি কথাই আমি আজি উত্থাপন কৰিছিলোঁ। আমার মন্ত্রী মহোদয় রিপ্লাইটো ধুনিয়া দিছে, আশা কৰোঁ যে আমার এই হিন্দু বেঙ্গলীর সমস্যাটো নিশ্চয়কৈ সমাধান হব। কিন্তু এই হিন্দু বেঙ্গলীর লগতো আরো একটা সমস্যা হৈছে যে কিছুমান টাইটেলৰ ভিত্তিত, মানে নিজের উপাধির কারণে হয়তো রাজবংশীসকল ইয়াতে কেতিয়াবা এই ডিপোর্টার বা বিদেশী তেওঁলোককো কোৱা হৈছে বা তেওঁলোককো হজোৱা হৈছে একমাত্র এই নিজের টাইটেলখনৰ কারণে। সেইকাৰণে মই মানে সরকারক অনুরোধ কৰিছিলোঁ যে যাতে এই সমস্যার পৰা খুব সোনকালে হিন্দু বেঙ্গলী বা তেনেকুৱা রাজবংশীসকল
পরিত্রাণ দিয়ে, কারণ হলে আমার এই সরকারের যে ইস্যু বা আমার সরকারে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র বনার একটা চেষ্টা অব্যাহত রাখিছে, হিন্দুই যেতে বিদেশী হব নিশ্চয়কৈ তেতিয়া হিন্দু রাষ্ট্র সফল রূপ নাপাব। সেই কারণে মই